বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য প্রাচীন লোককথা এবং বইগুলো থেকে পাঁচটি এরকম দানব নিয়ে এসেছি যেগুলোর ব্যাপারে জানার পর আজও মানুষের আত্মাকে পড়ে। কেননা এই সকল বইগুলোর কথা অনুসারে এই দানবগুলো অনেক বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত এবং রাজত্ব করে বেড়াতো। গার্জিয়ান অব দ্য ফরেস্ট, এই জীব নিজেকে যে কোনো জিনিসেই বদলে ফেলতে পারত। কখনো কখনো এটি নিজেকে একটি গাছের থেকেও বড় বানিয়ে ফেলতে পারত, আবার কখনো কখনো ঘাসের সমান ছোট আকৃতি তেও নিজেকে বদলে ফেলতে পারত। যখন কোনো মানুষ জঙ্গল দিয়ে একা একা চলে যেত, তখন এটি তাকে ধরে নিজের গুহাতে নিয়ে যেত এবং তারপর তাকে মেরে ফেলত। যেটিকে বোকা বানানোর জন্য মানুষদের নিজেদের পায়ে উল্টা করে জুতা পরা লাগতো। হোয়াইট ওমেন, জার্মান ম্যাথোলজিতে সবসময় একটি এমন আত্মার ব্যাপারে কথা বলা হয়ে থাকে যেটি কোনো মহিলা বা একটি জোয়ান মেয়ের আত্মা ছিল যার খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। এমনটা বলা হয় যে যদি এটিকে কেউ দেখতে পারে তাহলে এটি একটি ইশারা যে হয়তো তার সাথে কোনো কিছু খারাপ হতে চলেছে অথবা তার আত্মীয়র মধ্যে কেউ মারা যেতে চলেছে। আর জার্মানিতে এমনটাও বলা হয়ে থাকে যে যখন জার্মানির কোনো মানুষের মৃত্যু হওয়ার সময় এসে পড়ে তখন তার জানালার পাশে এই হোয়াইট ওমেনকে কান্না করতে দেখা যেত। ওকানাগান লেক, কানাডার প্রাচীন লোকেদের কথা অনুসারে ওকানাগান নামের একটি ঝিলে একটি সামুদ্রিক ডাইনোসরের মতো দেখতে প্রাণী বসবাস করত, যেটিকে সেখানের মানুষেরা মাছ এবং ভেড়া খেতে দিত। আর পরবর্তীতে সেগুলোর হাড় তারা সমুদ্রের কিনারে পড়া অবস্থায় দেখতে পেত, আর এর মাধ্যমেই এই দানবটি সেখানে বসবাস করতে পারত। আর সেখান থেকে এটি তাদের হিস্টোরির বইয়ে উঠে এসেছে। কাসা ওবাকে, এটি চাইনিজ লোককথার সব থেকে পুরান দানবদের মধ্যে একটি, যেটি একটি ছাতার মতো দেখতে ছিল, যেটির দুইটি হাত, একটি চোখ, একটি লম্বা জিভ এবং একটি পা থাকত, যার মাধ্যমে সে শুধু লাফিয়ে লাফিয়ে চলতে পারত। তবে অনেক জাপানি মানুষদের কথা অনুসারে এটি শুধুমাত্র মানুষদের ভয় দেখানোর জন্য বলা হতো, কেননা জাপানের মানুষেরা বিভিন্ন জিনিসকে সংরক্ষণ করে রাখতে পছন্দ করত। আর মানুষেরা যাতে এটা না করে তার জন্যই কিছু মানুষ এই জীবটির ব্যাপারের কথা চারিদিকে ছড়িয়ে দিয়েছিল, যাতে করে মানুষ ভয় পেয়ে আর কোনো কিছু না জমিয়ে রাখে। মিথিক্যাল ফক্স, ম্যাথোলজি অনুসারে এই ফক্সটি অমর ছিল, যেটি নিজের জাদু শক্তিকে কাজে লাগাত, যেটির পিছন থেকে প্রত্যেক 100 বছরে একটি করে লেজ বের হতো, যতক্ষণ না পর্যন্ত তার 9টি লেজ বের হতো। আর এমনটা বলা হয়ে থাকে যে এরা মানুষের কাজকর্মকে কন্ট্রোল করতে পারত এবং এর সাথেই আকাশে উঠতে পারত এবং মুখ থেকে আগুন বের করতে পারত। এছাড়া আপনি এমনটাও মানতে পারেন যে এই জাপানিজ মিথিক্যাল ক্রিয়েচারটির কাছে আনলিমিটেড সুপার পাওয়ার ছিল। আর এই সকল ঘটনাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন মাইথোলজি থেকে নেওয়া, তাই এগুলোকে আমি আপনাদের বিশ্বাস করতে বলবো না। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ধরনের সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মিথিক্যাল ব্যাপারগুলো যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।